बाबा उठो उठो देखी चलो दारो देखी बसो बसो पड़े गेले की करे ওই চশমাটা তুলতে গিয়ে পড়ে গেছি আমায় ডাকবে তো নাকি এই সব সময় তোকে আবার ডাকবো এ নাও বাবা তুমি না সত্যি কি যে করো খুব লেগেছে ও আরে এত উদ্বিগ্ন হওয়ার মতো কিছু হয়নি এই সামান্য একটু চশমাটা পড়ে গেছে আমায় ডাকবে তো কি যে করো না তুমি এই সব ব্যাপারে তোকে ডাকবো সারাদিন কত খাটিস বলতো আচ্ছা আমার কি লজ্জা বলে কিছু বাবা প্লিজ আবার সেই এক কথা এবার কিন্তু আমি রেগে যাব আর ডাক্তার কাকু বলেনি নো চিন্তা আর চিন্তা হে শেষ বোধ হয় ওই চিঠি উঠবার আগে হবে না তখন যে তোর কি হবে উফ কারে নিস্তা ব্যথা করছে হ্যাঁ প্রেসারটা বাড়লো নাকি আমি না একবার ডাক্তার কাকুকে ফোন করি বুঝলে না না এত রাতে আবার না না কই রাত বেশি রাত হয়নি একবার ফোন করি তারপর যদি বেড়ে যায় বিপদ হবে তুমি আরাম করো দাঁড়াও আমি একটু ফোন করে আসি ঠিক আছে কেন ঘুমিয়ে পড়লো নাকি ল্যান্ডলাইন একবার ট্রাই করি প্রেশারটা একটু ফ্লাকচুয়েট করছে যাই হোক উনি আপনার চিন্তা করার দরকার নেই ধরছে না কি করি দেখি হাতটা দেখি একবার ঠিক আছে আমি ওষুধ লিখে দিচ্ছি নিয়ম করে এটা কিন্তু খেতে হবে বুঝলে দুটো ওষুধ দিচ্ছি একটা সকালে বিকেলে আর একটা শুধু রাত্রিরে শোয়ার সময় বেজেই যাচ্ছে বেজেই যাচ্ছে সে বিকেল থেকে এক জিনিস তুলছে না কেন ফোনটা আজ তো গেস্ট হাউসে চলে আসার কথা ছিল কিন্তু কাল কখন যাব কোথায় যাব কিছুই তো বলেনি কাজে আটকে পড়লো নাকি বাবা আজকাল চশমা খুলতেও ভুলে যায় বাবা Mm-hmm.
এখানে কি? জীবনের বাকি শব্দগুলোকে জাস্ট মুছে দেবে, জাস্ট মুছে দেবে। আপনি আর আপনার বাবা ছাড়া আর অন্য কেউ থাকে? না। সত্যি তো? বেশি চালাকি করার চেষ্টা করলে কিন্তু খুব খারাপ হবে। বাবাকে আসতে বারণ করে দেন, বলুন, চলো বলুন। দেখুন, আমার ধৈর্য কিন্তু খুব কম, আর আমার হাতের পিস্তলটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে আমি কোন গুরুর বাড়ি থেকে হরি কীর্তন করে ফিরিনি। বাবাকে বলুন এখানে আসবার কোনো দরকার নেই, নইলে আমি অনেকক্ষণ ধরে ওটা আমাদের দেখাচ্ছ, ওটা ছাড়া আমরা কথা বলতে পারি না কেন? দেখো, তুমি আমার ছেলের মতো, সারাটা জীবন আমি উত্থাপনা করেছি, তোমার মতো অনেককেই দেখেছি। ওই বন্দুকটা যখন আমার বা আমাদের ওপর, সে অর্থে কোনো এফেক্ট করছে না। ফালতু কথা বলবেন না, একদম ফালতু কথা বলবেন না। আপনি অধ্যাপক ছিলেন বলে যখন তখন লেকচার দেবেন আর আমাকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে হবে? আমি আগেই বলেছি আমার ধৈর্য খুব কম, আমাকে যদি বেশি ঘাটান না তাহলে দুজনের মাথাতেই দুটো দাঁড়া ভরে দেব। তারপর হাত পায়ের সাথে সাথে আপনার মাথাটা অকেজ হয়ে গেছে নাকি? আপনার ভয় করছে না? কিসের ভয়? মৃত্যুর। দেখুন ম্যাডাম, এই বুড়োটা তখন থেকে বক বক করে করে আমার মটকাটা গরম করে দিচ্ছে বলে দিচ্ছি। ছোটবেলা থেকে আমি কিন্তু ফালতু জ্ঞান একদম সহ্য করতে পারি না। শুন কাকু, একটা খুন আমি করে এসেছি, আর দুটো খুন যদি আমি করি না, শাস্তি কিন্তু আমার একই হবে।
অত ফালতু বকবক না করে চুপ করে থাকুন। আর যদি ফালতু বকবক করেন না তাহলে খালাস, এই দুনিয়ায় আমার কেউ নেই, আমার কোনো পিছুটানও নেই। আমার বাড়িতে আমার কথাটাই শেষ কথা হওয়া উচিত। কেরে আমার বাড়ি এতদিন অধ্যাপনা করেছেন আর এটা জানেন না? বন্দুক যার হাতে শেষ কথা তার, ক্ষমতা যার হাতে তার কথাই বেদবাক্য, জানা উচিত ছিল। আচ্ছা এক কাপ চা খাবেন? আর বলবেন না ম্যাডাম, এতক্ষণ ধরে দৌড়ে দৌড়ে না গলাটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে, তার উপরে আপনার বাবার বকবকানি, সালা মাথাটাই খারাপ হয়ে গেছে। দেন না এক কাপ চা করে নিয়ে আসুন না, লিকার চা, চিনি এক চামচ, কমও নয় বেশিও না, চান। আর কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? যান কি চাটা করে নিয়ে আসুন, চলে যান, তাড়াতাড়ি যান। চাও তুমি? দুটো বিস্কুট হবে, খিদে পেয়েছে। আমি বলছি কি চাও তুমি? বললাম তো দুটো বিস্কুট। শুধু চার বিস্কুট খেতে নিশ্চয়ই কারো বাড়িতে এভাবে ডাকাতের মতন ঢোকনি তুমি। আমার পেছনে পুলিশ আর পার্টির ছেলেরা তাড়া করেছিল, ছুটতে ছুটতে এই এলাকায় ঢুকে পড়ি। এই জায়গাটা আমার অপরিচিত, তাই আজকে রাত্রে যদি আশ্রয় চান ধরে নিতে পারেন। এই বাড়িটা বেশ নির্জনে, আমার জন্য সেফ। তুমি কাকে খুন করেছ? লাভ নেই, লাভ নেই, কিসের লাভ নেই? আমার মাথার দাম এখনো ঘোষণা করা হয়নি, তাই আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে যে উপরি ইনকাম করার কথাটা ভাবছেন সেটা স্বপ্নে ভেবেও লাভ নেই। মানুষ কি শুধুমাত্র টাকার লোভের জন্যই একজন খুনিকে পুলিশের হাতে তুলে দেয়? তাহলে কেন তুলে দেয়? সমাজের আবর্জনা সাফ করবার জন্য? হ্যাঁ, সমাজের আবর্জনা সাফ, সেটা সেটা বড্ড কঠিন কাজ, কিন্তু কাউকে না কাউকে একদিন তো এগিয়ে আসতেই হবে এই কাজ করবার জন্য, তাই না? অনু ফোন করেছিল, হঠাৎ অনু ফোন করলো কেন? অন্যায়কারী সব সময় তার অন্যায়কে চাপা দেবার জন্য একটা না একটা যুক্তি খাড়া করে। এই একদম ফালতু খেলা করবেন না, করলে কি তো মাথায় গুলি। হ্যালো, কে ডাক্তার কাকু? হ্যাঁ রে অনুমা, তুই কি ফোন করেছিলি আমায়? কি ব্যাপার, অমূল্যর শরীরটা কি আবার? হ্যাঁ, মানে তখন আসলে বাবার ঘাড়ের কাছে একটু ব্যথা করছিল, কিন্তু এখন এখন ঠিক আছে। ও তা হ্যাঁ রে, ওই প্রেশারের ওষুধটা ঘরে আছে তো? হ্যাঁ, প্রেশারের ওষুধটা আছে তো? বলছি প্রেশারের ওষুধটা ঘরে আছে তো? ওষুধ? হ্যাঁ 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 আছে, ঘরে আছে। তোর গলাটা এরকম শোনাচ্ছে কেন? তোর শরীরটা? আমার আবার কি হবে, আমি আমি ভালো আছি, আমি ঠিক আছি। আর ঠিক আছে, আমি এক কাজ করব,
আমি কাল চেম্বারে আসার আগে সকালে একবার তোদের বাড়ি ঘুরে আসবো, অমূল্যকে দেখে আসবো। কাল সকালে? না না, মানে কাকু তোমাকে না আসতে হবে না, দরকার হলে আমি তোমায় ফোন করে নেব। ঠিক আছে, আসলে অমূল্যর হার্টের অবস্থাটা তো ভালো নয়। আচ্ছা শোন, ওই সর্বিট্রেট হাতের কাছে আছে তো, সব সময় হাতের কাছে রাখবি কিন্তু, কেমন? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, রাখি তাহলে। ওকে। হ্যাঁ জরুরি ফোন আসবে, তাই তো? একটা কথা ভালো করে জেনে রাখো, এই মুহূর্তে এই বাড়িতে আমার কথার থেকে জরুরি আর কিছু নেই। আপনাদের ভালো মন্দ, বেঁচে থাকা মরে যাওয়া সবকিছু ডিপেন্ড করছে আমার উপর, ফলে এইভাবে কেউ আশ্রয় চায় না। আমি তো আশ্রয় চাইনি, আশ্রয় নিয়েছি, আর এখানে আপনাদের ভূমিকা দর্শকের। আপনার বাবার কোনো শব্দ পাচ্ছি না কেন? আপনার বাবা কোথায়? কোথায় আবার? কোথাও যাওয়ার ক্ষমতা নেই বাবার, কত 10 বছর ধরে তো বাড়িতেই আটকে রয়েছে। ছেলেটা শেষ পর্যন্ত বেডরুম অবধি চলে গেল। আপনি কি করেন, মানে আপনাদের চলে কি করে? আপনি কাকে খুন করেছেন? বা একটা প্রশ্নের বদলে আর একটা প্রশ্ন। আচ্ছা আপনার ভয় করছে না? একটা অচেনা ছেলে একটা লোডেড পিস্তল নিয়ে আপনাদের বাড়িতে ঢুকে পড়েছে, সে একটা খুন করে এসেছে, আরো 2-4টে খুন করতে সে দ্বিধা করবে না, আর আপনি তাকেই প্রশ্ন করছেন না? তার কারণ একজন দুর্বল মানুষই পারে একটা মহিলা আর একজন বৃদ্ধ মানুষকে কথায় কথায় বন্দুক দেখিয়ে ভয় দেখাতে। আসলে তোমার বুকে জমে থাকা একরাশ ভয়কে তুমি তাড়াতে চাইছো ওই বন্দুকটা সাহায্যে। কিসের এত ভয় তো? একদম কেদাবি ডায়লগ ছাড়বে না, আপনি আমার রাগ দেখেননি? সব রাগের পেছনে লুকিয়ে থাকে ভয়। There is always a fear behind every anger. তুমি আশ্রয় চাও পাবে, কিন্তু তার জন্য ওই বন্দুকটাকে এত ব্যস্ত রাখবার কোনো প্রয়োজন নেই। সীমা আমার স্ত্রী, অনুজ যখন 7 বছর বয়স সীমা তখন বিছানায় পড়ে যায়, অ্যাকিউট রেনাল ফেলিওর, দুটো কিডনি পুরো নষ্ট হয়ে গেছিল। অনেক চেষ্টা করেছিলাম ওকে বাঁচাবার, কিন্তু কিন্তু সব চেষ্টাকে বৃথা করে দিয়ে সীমা চলে গেল। চেয়েছিলাম বাড়িটাকে বিক্রি করে দিতে, রাজি হয়নি সে। অনেক স্বপ্ন ছিল এই বাড়িটাকে নিয়ে, কিন্তু 2 মাসও সুস্থভাবে এখানে কাটাতে পারিনি। তুমি কি কখনো কাউকে ভালোবেসেছো? তাহলে বুঝতে, প্রিয়জনের চোখের তারায় মৃত্যুর ছায়া দেখা কতখানি যন্ত্রণার। সীমার চোখে আমি মৃত্যুকে দেখেছি রোজ প্রতিটি মুহূর্তে। সে কি যন্ত্রণা! এরপরে বলছো আমি মৃত্যুকে ভয় পাবো?
কখনো এটাকে এটাকে বেঁচে থাকা বলে এটা হলো এটা হলো এটা হলো দিনগত দিনগত আমি উনাকে নিয়ে ওপরে যাচ্ছি আপনি আসুন আসতে বাবা মুখটা খোলো বাবা জিভের নিচে এই ওষুধটা দিয়ে রাখো দিয়েছ দেখো এক্ষুনি ভালো হয়ে যাবে আমি তোমার পাশেই আছি এক্ষুনি ভালো হয়ে যাবে ব্যাটারি লাগছে হ্যাঁ অনেকটা তুমি না একটু ঘুমাও বুঝলে তুমি একটু চুপ করে শুয়ে থাকো আমি এখানেই আছি মার কথা বললেই আসলে বাবা খুব ইমোশনাল হয়ে পড়েন ভীষণ উইক হয়ে পড়েন ধন্যবাদ ধন্যবাদ আমাকে কেন এই অবস্থায় বাবা পড়ে গেলে মারা তো কিছু একটা হয়ে যেত আসলে আমি না একদম একদম খেয়াল করিনি একজন খুনি হিসেবে একটু বেশি মাহাত্ম্য দেখি ফেলিছি তাই না না মানে আপনি বাবাকে খুব ভালোবাসেন তাই তো কিন্তু শুধু ধন্যবাদে কাজ হবে না আমার আরো কিছু চাই কি এক কাপ গরম চা লিকার হবে হ্যাঁ হ্যাঁ হবে হবে আপনার খুব সাহস ঠিক আপনার বাবার মতো কেন একজন খুনি চা খাচ্ছে আর আপনি তার সামনে বসে আছেন আমার প্রশ্নের উত্তরটা কিন্তু এখনো পাইনি কোন প্রশ্ন আপনি কাকে খুন করেছেন এমন একজনকে যার বেঁচে থাকার অধিকার চলে গিয়েছিল পাপের ঘোড়া পূর্ণ হয়ে গিয়েছিল তার নাম কি তার নাম না সত্যি আশ্চর্য ব্যাপার দেখুন আমি কতক্ষণ হলো আপনাদের বাড়িতে এসেছি কিন্তু এখনো পর্যন্ত আমরা একে অপরের নামই জানি না এনিওয়ে আমার নাম হচ্ছে বিজয় চৌধুরী আর আপনার আমার নাম দাঁড়ান উঠবেন না দরজা খুলবেন না তাতে সন্দেহ আরো একদম আমার সাথে চালাকি করবেন না আমি চালাকি একদম সহ্য করতে পারি না আপনি পথ ছাড়ুন কে আমি থানা থেকে আসছি দরজা খুলুন কোনো ভয় নেই একদম তো চা খুলবেন না আমি বারণ করছি আপনি শুনুন শুনুন আমি লোকাল থানার এসআই আরপি সিং হ্যাঁ বলুন আজ সন্ধ্যায় এক জনকে গুলি করে এক মারাত্মক খুনি অপরাধী এই অঞ্চলে ঢুকে পড়েছে আমরা এখানে চিরুনি তালাশি চালাব আপনি কি কাউকে না মানে আমার বাবা আসলে অসুস্থ তো তো আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ি সো কিন্তু মনে হলো আপনি যেন কারোর সঙ্গে কথা বলছিলেন আমি নিজে কানে শুনলাম
মানে আমি আসলে ফোনে গল্প করছিলাম। আপনি কি সিওর আছেন সে যে এদিকে আসেনি? সেটা আমি কি করে বলবো বলুন, আমার এখানে আসেনি এইটুকু আমি বলতে পারি। আপনি সত্যি বলছেন এখানে কেউ আসেনি? হ্যাঁ বললাম তো এখানে কেউ আসেনি। ওকে এই কার্ডটা রাখুন, প্রয়োজন হলে ফোন করবেন। থ্যাংক ইউ। তবুও সাবধানের মান নেই কি বলেন? কই সন্দেহ ভাজন ব্যক্তি দেখলে আপনি আমায় ফোন করবেন। ওই বদমাইশ খুনি এই অঞ্চলেই আছে, এখনো পালাতে পারেনি, এখানেই আছে। একদিন না একদিন ধরা সে পড়বেই। এনিওয়ে আপনি দরজা বন্ধ করে রাখবেন। কই আদমি বেল বাজালে আপনি দরজা খুলবেন না, অমনিতে ভয়ের কিছু নেই। আমারা লোকজন এখানেই আছে, তবুও সাবধানের মান নেই কি বলেন? হ্যাঁ ঠিকই তো, সাবধানের কোনো মান নেই। ওকে গুড বাই, দরজাটা বন্ধ করে দিন। হ্যাঁ থ্যাংক ইউ। দয়া করলেন মানে কি বলছেন আপনি? কেন পুলিশের কাছে আমার কথা লুকোলেন? কেন আমাকে ধরিয়ে দিলেন না? কৌতূহল, আমাদের কৌতূহলটা একটু বেশি জানেন তো। কৌতূহল? কিসের কৌতূহল? সমাজের কোন আবর্জনাকে সরাবার জন্য আপনি খুন করেছেন সেটা না জেনে আপনাকে যেতে দিই কি করে? পুলিশটা বলছিল লোকটার গুলি লেগেছে, তাহলে কি লোকটা মরেনি? ওই স্কাউন্ডেলটা যদি বেঁচে থাকে, না না হতে পারে না, এ হতে আমি দেব না। আরে কোথায় যাচ্ছেন আপনি? এই কাজটা শেষ করতে। দাঁড়ান, বাদবাকি কথাটাও নিশ্চয় শুনেছেন, পুলিশ এখন এই পাড়ায় চিরুনি তল্লাশি করছে, আপনি বেরোলে আপনার জন্য বিপদ আর আমাদেরও বিপদ। কিন্তু ওই সুরের, কিন্তু আমি রিঙ্কুকে কি জবাব দেব? রিঙ্কু? রিঙ্কুটা কে? রিঙ্কু আরে কোনো কাণ্ডজ্ঞান নেই তোমার, কতক্ষণ ধরে এখানে বসে আছি? এতক্ষণ যদি সোজা হাঁটতাম না তাহলে চাঁদে পৌঁছে যেতাম। কি করবো বলো তো, এই সময় বেরোবার কথা বলি মা আমি ভীষণ রাগ করে। তাহলে তোমার মামা মামি কে না একদিন সাওয়ার করে দেবো, একটা রিভলভার নিয়ে গিয়ে সোজা একেবারে ডিসকাউ। কোথায় পাবে রিভলভার? আরে চুটকি মারলেই চলে আসবে, রিভলভার চাইবো বাড়িতে কমান্ড পৌঁছে দেবে। আমি রিভলভারের কথা বলিনি। তাহলে? সাহসের কথা বলেছি, সেটা কি আজকাল বাজারে কিনতে পাওয়া যাচ্ছে নাকি? তুমি বলতে চাও আমার সাহস নেই? আমার সাহস নেই? শোনো একটা কথা, খুন করতে গেলে না সাহসের দরকার হয় না। তাহলে কিসের দরকার? ভালোবাসা। ভালোবাসা? হ্যাঁ ভালোবাসা, যে উদ্দেশ্যে আমি খুনটা করছি সেই উদ্দেশ্যটার প্রতি ভালোবাসা। এই যেমন ধরো দেশকে ভালোবেসে বিপ্লবীরা ইংরেজদেরকে মারতে এতটুকু কিন্তু ভয় পায়নি। অসাধারণ তুলনা। তা তোমার ভালোবাসা কার প্রতি? দেখবে দেখাচ্ছি, দাঁড়া কাছে এসো দেখাচ্ছি। দেখায় মন দিলাম তোমায়,
হৃদয় ভরলো কিছু মিষ্টি কথায়, তুমি আসবে কবে ফিরে আবার এই ভালোবাসায়। প্রথম দেখায় মন দিলাম তোমায়, হৃদয় ভরলো কিছু মিষ্টি কথায়, তুমি আসবে কবে ফিরে আবার এই ভালোবাসায়। ও প্রথম দেখায় মন দিলাম তোমায়, হৃদয় ভরলো কিছু মিষ্টি কথা। আমাতে ডুবে যাই শ্রাবণে শয়নে স্বপনে, নয়নে গগনে এমন লগনে আছো হৃদয়ে গাথা। ও প্রথম দেখায় মন দিলাম তোমায়, হৃদয় ভরলো কিছু মিষ্টি কথায়। এসো প্রিয়া তোমাকে পড়েছে আজ মনে, চলো যাই নিরালায় বসে ভাবি তাই তুমি আমি দুজনে। মিষ্টি মিষ্টি কথা সে ভাবনা মিলন প্রিয়াসি যাদের মনে, তুমি আসবে কবে ফিরে আবার এই ভালোবাসায়। প্রথম দেখায় মন দিলাম তোমায়, হৃদয় ভরলো কিছু মিষ্টি কথায়, তুমি আসবে কবে ফিরে আবার এই ভালোবাসায়। আমি একটু আর কি রিঙ্কু স্বপ্ন দেখছিলেন তাই তো। আপনি জানেন কেমন করে? না মানে ওই নামটা ওমা, তখন তো আপনিই বললেন। আসলে আপনি যখন ঘুমাচ্ছিলেন আপনার মুখে একটা হালকা হাসি ছিল। জানেন বাবা যখন ঘুমান আর মা স্বপ্ন দেখেন বাবার মুখেও এরকম একটা হাসি থাকে। সেটা আবার কেমন করে হয়? একজন ভালো মানুষ অধ্যাপক আর একজন খুনির হাসি একরকম হতে পারে? ভালোবাসা, ভালোবাসার কোনো ভেদ নেই, রং নেই, ভালোবাসা কিচ্ছু মানে না। আপনি রিঙ্কুকে খুব ভালোবাসেন তাই না? বাসি, খুব ভালোবাসি। তাহলে ও কোথায় এখন? চলে গেছে আমাকে ছেড়ে। সে কি, কেন? রিঙ্কু মুক্তি চেয়েছিল তার মামা মামি সংসার থেকে, তার অবহেলিত জীবন থেকে। আমাকে পাগলের মতো ভালোবাসত। আমরা দুজনে মিলে একটা স্বপ্নই দেখতাম, একটা সুন্দর সংসার গড়ার স্বপ্ন।
একটা সুন্দর জীবন কাটানোর স্বপ্ন। কিন্তু তাহলে রিঙ্কু চলে গেল কেন? আমার দোষে। রিঙ্কু যেতে চাইনি। আজ যেখানে গেছে সেখানে ও যেতে চাইনি। আসলে রিঙ্কুর একটা চাকরির খুব দরকার ছিল, আর সেই জন্যই। ভালো, বেশ ভালো। সত্যদা, ও খুব ভালো মেয়ে, আর পড়াশোনাতেও খুব ভালো। তোকেও খুব ভালোবাসে, তাই তো? আরে ও আমার ছোট ভাইয়ের মতো, ওর জন্য আমি আমার সব পর কাজে লাগাতে পারি, সব। দাদা, ওর না অনেক স্বপ্ন, ও নিজের পায়ে দাঁড়াতে চায়। দাঁড়াতেই হবে। এমন একটা ইয়াং, স্মার্ট, সুন্দরী মেয়ে, আর নিজের পায়ে দাঁড়ালেই দোষ। সুখী করতে পারবে তো? না মানে বলছিলাম, আমার ভাইটাকে সুখী করতে পারবে তো? আমার জন্য কত চিন্তা সত্যতা দেখো তুমি। দাদা, দাদা প্লিজ কিছু একটা ব্যবস্থা করে দাও। ও স্বপ্ন পূরণ না হলে আমাদের বিয়েটা বিয়েটা আটকে যাচ্ছে, এই তো? ভালো ভালো, স্বপ্ন দেখা খুব ভালো, এতে শরীর মন দুই ভালো থাকে, হয়ে যাবে, সব পূর্ণ হয়ে যাবে। ব্যাস, আমি একদম নিশ্চিত হয়ে গেলাম। তবে আমি তো নানান ঝামেলার মধ্যে থাকি, মাঝে মাঝে আমাকে একটু মনে করিয়ে দিস। আপনি চিন্তা করবেন না, আমি মনে করিয়ে দেবো। বেশ বেশ, মাঝে মাঝে ওকে এখানে নিয়ে আসবি, ওকে দেখলি না আমার মানে মনে পড়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা নেই। আসলে আসি দাদা, বেস্ট অফ লাক। মনে হচ্ছে দাদার তোমার উপর মায়া পড়ে গেছে, চাকরিটা হয়ে যাবে। চলো। প্লিজ এভাবে ভেঙে পড়ো। আমি জানি প্রতিদিন তোমার প্রতি কি যাচ্ছে। আমি যখন খুব ছোট তখন আমার বাবা মারা যায়। মা আর আমি মামার বাড়িতে চলে এলাম। কিছু আমি ভাবতেও পারিনি মামা মামির ব্যবহার এতটা চেঞ্জ হয়ে যাবে, আর মা মারা যাবার পর আরো খারাপ ব্যবহার করে। সত্যি ভীষণ একা হয়ে গেছে জানো, ভীষণ একা। এটা কি বললে? আমার চোখের দিকে তাকিয়ে বলো তো, তুমি একা হয়ে গেছো? তুমি একা? ঠিক আছে। আরে কোথায় যাচ্ছ? শোনো রে বাবা, কি হয়েছে? কি রাগ করেছো? না, আমি জানি তুমি রাগ করেছো। আই এম ভেরি সরি। সরি ফর হোয়াট? যা বলেছি তার জন্য। কি বলেছো? ওই যা শুনে তুমি বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে রাগ করেছো। তুমি ঠিক বলেছো জানো, কি করে আমি একা হব বলো, হতেই পারি না। আরে বাবা, তুমি তো আমার সঙ্গে আছো নাকি? ঠিক আছে, সরি বলছি। কান ধরছি তাও হচ্ছে না? আচ্ছা বাবা, আর বাচ্চাদের মতো রাগ করে থেকো না, প্লিজ প্লিজ প্লিজ। বললাম তো আমি রাগ করিনি। রাগ করনি? তাহলে ওদিকে ওরকম হনন করে হাঁটছিলে কেন? আসলে আমার খুব খিদে পেয়েছে, ওদিকে একটা ফুড স্টল আছে, আমার খেতে যাচ্ছে। মানে বাজে না, একটু খিদে পেয়েছে, চলো চলো খেতে যাচ্ছে। সত্তর, সত্তর পেটে না ধরলে কি হবে? একটা সত্তর এসে জুটেছে আমার কপালে, শেষ পর্যন্ত একটা চাল চুলোহীন বাউন্ডুর লেগে জুটিয়ে আনলো। শর্মা, ওই এলেন আল্লাদি ভাগ্নির আশকারা দাতা মামা। হ্যাঁ, আমাকে কিছু বলছো? না না, আমি আর কি বলবো, আর কাকে বলবো, কে শুনছে? এই দেখো, আজ আমার সকালবেলা বায়ু মাথায় চড়ে গেল নাকি? বায়ু মাথায় চড়েনি, চড়েছে তোমার ভাগ্নি রিঙ্কু। হ্যাঁ, রিঙ্কু আবার কি করলো? ওকে আবার ডাকো তো। কাকে ডাকবো, বাড়িতে থাকলে তবে তো ডাকবো। রিঙ্কু বাড়িতে নেই? না নেই, তবে বলছে কি, স্বামীর বাসি বাজলো আর উনিও চললেন অভিসারে। অভিসারে? আশ্রয় দিয়েছে বলে এত কথা শোনাবে? এই তুমি চলো তো। কোথায়? আমার সাথে আমার বাড়িতে। ও বাড়িতে তোমায় আর ফিরে যেতে হবে না। না তা হয় না। কেন হয় না? আমার উপর তোমার ভরসা নেই? আচ্ছা এটা একটা প্রশ্ন হলো,
খুব ভালো করে জানো তুমি আমার নিজের উপর যতটা না ভরসা আছে তার থেকে অনেক বেশি ভরসা আমি তোমার উপর করি বিজয় কিন্তু আমরা একটা সমাজে থাকি সেটা ভুললে তো চলবে না তাতে কি হয়েছে অনেক কিছু আমি যে তোমার বাড়িতে থাকব কোন পরিচয়ে থাকব বলো তো তুমি এটা নিয়ে ভাবছো আমাদের এই সম্পর্ককে তোমার এই সমাজে শিলমোহর লাগাতে কত সময় লাগবে কতক্ষণ তার আগে আমাদের দুজনকে একটু গুছিয়ে নিতে হবে গোছাতে হবে আমাদের জগৎটাকে আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে আর 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 কি বলো তোমাকেও দাঁড়াতে হবে নিজের পায়ে ও সত্য প্রকাশে দাবিদারি করাটাই তোমার জীবনের একমাত্র উদ্দেশ্য হতে পারে না বিজয় আমাদের স্বপ্নের আকাশটা অনেক বড় অনেক বড় তাকে ছোট্ট চার দেওয়ালের খাঁচায় কখনোই বন্দী করা যায় না এটাই হচ্ছে প্রবলেম বুঝলে তোমার আদ্যে কথার মানে আমি বুঝতে পারি না আর বাংলা অভিধানটা এত মোটা যে সঙ্গে ক্যারিও করতে পারি না আসল কথা তা নয় তুমি তো সত্যদাকে সামনে থেকে দেখলে একদম মাটির মানুষ আজ কিন্তু সত্যদার শক্তিতেই আমি এখানে দাঁড়িয়ে আছি আর তা না হলে পড়ে যেতে তাই তো কিন্তু আমি কি চাই জানো আমার বিজয় নিজের শক্তিতে পরিচিত হবে পারবে না আমার জন্য ইয়েস ম্যাডাম পারবো তাছাড়া কি বলবো তুমিও বেরিয়ে গেলে বাজারে আর ওই বাউন্ডুলেটার ফোন এলো ব্যাস উনিও দৌড়লেন ও বিজয়ের সঙ্গে দেখা করতে গেছে হ্যাঁ শুনে খুব আনন্দ হচ্ছে মনে হচ্ছে এই দেখো আরে বাবা ওরা দুজন দুজনকে ভালোবাসে এ তো অন্যায় তো কিছু নেই শর্মা তাছাড়া এই কথা তো রিঙ্কু তোমাকে নিজে মুখে বলেওছে তার মানে তোমারও এতে মত আছে না থাকার কি আছে ওরা দুজনেই অ্যাডাল তাছাড়া বিজয় ছেলে খারাপ নয় একটা ভালো চাকরি পেলেই দুজনের বিয়ে দিয়ে দেবো তাই নাকি তাহলে সেই চাকরির চেষ্টাটাই আগে করতে বলো না এখন থেকে এত ঘন ঘন মেলামেশার কি আছে শর্মা তুমি তোর মায়ের মতো এই সময় মেয়েদের মনের অবস্থা কি হয় তুমি বুঝতে পারো না তার চেয়ে তুমি নিজে ওকে ভালো করে কথাগুলো বুঝিয়ে বলে দাও না আমি না বাবা না তোমাদের মামা ভাগ্নির মধ্যে কোনো ব্যাপারে আমি নেই যা বলার যা করার সব তোমাকেই করতে হবে ব্যাস তাহলে বাজারের ব্যাগটা ধরো আর দয়া করে আমাকে এক কাপ চা এনে দাও ইস তুমি জামা কাপড় ছেড়ে ঠান্ডা হয়ে বসো আমি এক্ষুনি চা করে এনে দিচ্ছি আজ্ঞা বহু তো নয় যেন লন্ডনের ওয়েদার এই ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এই কটকটে রোদ বিজয় সূর্যাস্তের রং দেখেছো আমাদের বারান্দার রংটা না কি কই রকম হবে বুঝলে ঠিক আছে আমি বেশ বারান্দায় বসে থাকবো আর তুমি আমাকে চা করে এনে দেবে আর আমি ফু 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 করবো কেন আরে চাটা গরম থাকবে তো তাই আমি ফু 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 করবো আর চাটা যদি ঠান্ডা থাকে তাহলে তোমাকে বলবো এই যাও আর এক কাপ চা করে নিয়ে এসো ধুর আমি পারবই না ঠিক আছে তাহলে ঠান্ডা চাই খেয়ে নাও অবশ্য তার আগে একটু মাথায় রেখে নাও কেন চাটা মাথায় রেখে একটু গরম করে নেবো মাথায় রেখে তুমি চা গরম করবে আচ্ছা ছাড়ো রে সব কথা আচ্ছা এটা বলো আমাকে তখন আমাদের বাচ্চারা কি করবে ছেলেটা হয়তো বাগানে সাইকেল চালাবে আর মেয়েটা বারান্দায় খেলবে হ্যাঁ তো ভুলো মন তোমার ভুলো মন আমার কেন তুমি তো দুজনের হিসেব দিলে বাকি চারজন কি অনেক জলে বেশি এসছে তুই আর চার মানে ছটা তুমি আরে শোনো 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 আমি তোমার মতো এরকম কৃপণ নই কি একেবারে উদার এলে না আমার ছটা বাচ্চা চাই তা মানুষ করবে কি করে শুনি আরে মানুষ ঠিক হয়ে যাবে কেন চিন্তা করছো ও আচ্ছা চলো কোথায় আরে চলোই না তোমাকে একজন আবার দেখতে চেয়েছে কে বলবি তো আমার এক দাদা দেখলেই চিনতে পারবে এসো 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 ও বাহ তোমায় আজ খুব চিন্তিত লাগছে আসলে রোজ রোজ আপনার কাছে আসছি আপনি কোনো কাজ তো দিচ্ছেন না আমাকে এই যে রোজ রোজ তুমি আমার কাছে আসো আমি তোমায় দেখি এটাই তো তোমার কাজ টাকা পয়সার জন্য তো কোনো প্রবলেম হচ্ছে না হ্যাঁ আমি তোমায় আরো টাকা দেবো আরো আরো কেন তুমি বুঝতে পারছো না সত্যদার যা ক্ষমতা
তোমার একটা চাকরির ব্যবস্থা করে দেবা, জাস্ট একটা ফোন কল ব্যাস। আমি কিচ্ছু শুনতে চাই না, আমি যাব না ব্যাস। ওই লোকটা তাকানো আমার একদম ভালো লাগেনি বিজয়, মনে হচ্ছিল চোখ দিয়ে গিলে খেতে যাচ্ছে। আরে দূর বাবা, লোকটা তাকানোটাই এরকম, আদারওয়াইজ ভালো মানুষ। হ্যাঁ ভালো মানুষ, তুমি তো সব জানো, মেয়েদের চোখ কখনো মানুষ চিনতে ভুল করে না। আমি কোনো ফালতু কথা শুনতে চাই না, চাকরিটা দরকার তোমার, যদি দরকার মনে হয় তাহলে তুমি যাবে, আর তা না হলে এটা নিয়ে পরে আমায় কোনো কথা শোনাবে না ব্যাস। দরজা বন্ধ করলেন কেন? ভয় পাচ্ছে কেন রিঙ্কু? আমাকে ভয় পাওয়ার কি আছে? আমি আমি তোমার জীবনটা পুরো একদম ফিল করে দেব। ছাড়ুন আমাকে, কি করছেন কি এটা? প্লিজ রিঙ্কু, প্লিজ প্লিজ ছাড়ুন, কাম অন কাম অন, প্লিজ ছাড়ুন, প্লিজ রিঙ্কু, প্লিজ ছাড়ুন 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 রিঙ্কু, রিঙ্কু প্লিজ রিঙ্কু বুকে হবে সূর্য উদয়।
যাকে আমি খুন করেছি নাম কি লাভ জেনে পাপের মুখোশগুলো সব একই রকম দেখতে হয় নামগুলো শুধু আলাদা তা অবশ্য ঠিক কিন্তু আপনার কথা তো জানা হলো না কি কথা কি করেন আপনি রাস্তা খুঁজি কি রাস্তা একটা গোলক ধাঁধা থেকে বেরোবার আপনারা বাপ মেয়ে দুজনেই সমান কেউই সোজা কথা বলতে পারেন না সত্যি তো আসলে রোজ একটা রাস্তা খুঁজছি সেই জন্য কি সেই জরুরি ফোনের অপেক্ষা না মানে এনিন আপনার ফোনটা আমাদের আর তাহলে বিপজ্জনক মনে হচ্ছে না আপনার তাই না না মানে আসলে আসি এবার আমি সে কি হ্যাঁ তার কারণ যে অভিমান যে যন্ত্রণা নিয়ে আপনাদের বাড়িতে এসেছিলাম এখানে আসার পর সেগুলো কেমন যেন সব এলোমেলো হয়ে যাচ্ছে আর তাছাড়া ভোর হয়ে আসছে যেতে তো আমাকে হবে আচ্ছা পুলিশ বা আপনি যে লোকটাকে খুন করেছেন তার লোক যে একই কথা ভাবছে না আপনি কি করে জানলেন বারবার আপনারা একই কথা বলছেন কেন বলছেন আমি তো বলেছি লোকটা বেঁচে নেই আমি ওকে মুক্তি দিয়ে দিয়েছি ওকে ওর নোংরা জীবন থেকে আমি মুক্তি দিয়ে দিয়েছি কারো বাঁধন কারো মুক্তি এসব আমাদের হাতে নেই বাবা তুমি কাউকে এভাবে শাস্তি দিতে পারো না কেন পারি না কেন পারি না একটা লোক একটা অসহায় মেয়েকে রেপ করে তাকে খুন করে সমাজের বুকে দাপিয়ে বেড়াবে আর আমরা কেউ তার প্রতিবাদ করতে পারবো না তারপর তুমি তো লোকটাকে শেষ করে দিয়েছো ব্যাস কাজ শেষ বন্দুকটাও এখনো তোমার হাতে আছে তাহলে কিসের এত ভয় কিসের এত অস্থিরতা কিসের কিসের ম্যাডাম দয়া করে আপনি পুলিশকে ফোন করুন পুলিশকে ফোন করে তাকে বলুন আপনাদের বাড়িতে একটা সাংঘাতিক খুনি ঢুকে পড়েছে তার হাতে বন্দুক সে আপনাদের সাথে খারাপ ব্যবহার করছে দয়া করে বলুন কিছু একটা করুন আমাকে ধরিয়ে দিন তার কারণ আপনাদের এই ভালো মানুষই আমার সহ্য হচ্ছে না এত অস্থিরতা ভালো নয় বাবা
আর সহ্য হচ্ছে না, আর সহ্য হচ্ছে না আমার। আমি চলে যাবো, আমি এখনই এখান থেকে চলে যাবো। অনেক ধন্যবাদ আপনাদের, আপনারা আপনারা সারা রাত আমাকে আশ্রয় দিয়েছেন, আমাকে চা খাইয়েছেন, বিস্কুট খাইয়েছেন, অনেক ধন্যবাদ আপনাদের। আমি চলে যাবো এখান থেকে। তুমি তো আশ্রয় চাওনি, তুমি আশ্রয় নিয়েছো। ও আবার সেই ফিল্মি ডায়লগ। শোনো, তোমাকে বাঁচতে হবে। যে কাজে হাত দিয়েছো সেটা সম্পূর্ণ হলো কি না তার জন্য তোমাকে বাঁচতে হবে, এবং সেটা যদি সম্পূর্ণ না হয়ে থাকে সেটা তোমাকে সম্পূর্ণ করতে হবে। যেতে হলে রাতের অন্ধকারে যেও। ছেলেটা কোথায়? বসে আছে ও ঘরে। ছেলেটা কিন্তু খুব ভালো। কে বললো তোমায়? ও চোখ, চোখটা কোনো অপরাধীর চোখ নয়। কি জানি, 25 বছর আমি ছাত্র পড়িয়েছি, ছাত্র ছাত্রীদের চোখের ভাষা আমি বুঝতে পারি। যখন কোনো ছাত্র বা ছাত্রীর দিকে আমি তাকাতাম তখন তাদের মনের ভেতরটা আমি দেখতে পারতাম। তাছাড়া কোনো ছাত্র ছাত্রীর আমার চোখের দিকে তাকিয়ে কোনোদিন কথা বলেনি। বাবা, তখন তুমি অনেক ইয়াং ছিলে আর এখন তুমি আমার কমে গেছে বলছিস? কখনো না, রোমাঞ্চাস। বাবা, কি কি বলছো নাকি তুমি? কিরে, মন খারাপ হয়ে গেল? বাবার বয়স হয়েছে বলে? ছাড়ো তো এসব কথা, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। বস। মানুষের মন পড়ার ক্ষমতা আমার আছে রে, কিন্তু মাঝে মধ্যে না সেটা কেমন যেন অকেজো হয়ে যায়। ঠিক যেমন কোনো বড় সার্জেন্টের তার সন্তানের অপারেশনের সময় হাত কাজ করে না। বাবা, অনেক সময় অনেক কিছুই প্রকাশ না হওয়াই ভালো, তাতে নিজের অক্ষমতাটা প্রকাশ পায় না। যে সকাল সমাজের সমস্ত আবর্জনাকে দেখিয়ে দেয় সেই সকালের ছিপ রাতের অন্ধকার মন্দ কি? বাবা, তোমার চা। অনু, না থাক। আরে আপনি একটু আগে এই ঘরে এসেছিলাম, আপনি এই ঘরে ছিলেন না, কোথায় গেছিলেন? না মানে ওই আপনাদের বাগানটা একটু ঘুরে দেখতে গিয়েছিলাম। বাগান ঘুরতে? আচ্ছা, আপনি কি বুঝতে পারছেন না যে আপনি এরকম ভাবে হুটহাট করে বেরিয়ে গেলে আমাদের সবার জন্য বিপজ্জনক হতে পারে? সরি, মানে এই পাড়ায় পুলিশ সবসময় এখন চিরুনি তল্লাশি চালাচ্ছে, আর এ বাড়িতে অলরেডি এসে গেছে একবার, আবারও আসতে পারে। সুতরাং আপনাকে চিন্তা করবেন না, সাবধানে থাকবো, কথা দিলাম। হ্যাঁ প্লিজ, থ্যাংক ইউ। আপনার খাবার। দেখি আপনি খাবারটা এখানে আনতে গেলেন কেন? আমি না হয় ওখানে গিয়ে। না না, সাবধানের মার নেই। আচ্ছা, খুন করলে কি এখনো ফাঁসি হয়? না মানে আমি শুনেছিলাম যে ফাঁসি নাকি উঠে গেছে। আপনি তো একেবারে যাকে বলে ফাঁসির খাবার খাইয়ে দিলেন, সেই সকাল থেকে চলছে। না এ আর এমন কি। আপনার বাবা খেয়েছেন? না, বাবা একটু বেলাতে খেতে পছন্দ করেন, তাই উনি পরে খাবেন। আমাকে তাড়াতে হবে বলে তাড়াতাড়ি খাইয়ে দিলেন তাই না? এ কি, তা কেন? না এমনি মজা করছিলাম। তা আপনার সেই জরুরি ফোনটা এসছে?
জরুরি কোন ফোনটা বলেন তো? সে কি কাল রাতে আমার বন্ধুকের সামনে দাঁড়িয়েও ফোনটা আমাকে দিতে চাইছিলেন না? এত ইম্পর্টেন্ট ফোনটা আর তার কথাই ভুলে গেলেন? বয়ফ্রেন্ড? না না, আসলে আমার অফিস থেকে একটা ইম্পর্টেন্ট ফোন আসার কথা ছিল। অফিস থেকে অত রাতে? আসলে আমার বস, তুমি আপনি খান, আমি এখনি আসি। হ্যাঁ বস। বাবা কি খুঁজছো তুমি? আমার ডায়েরিটা খুঁজছি, ভাবছি আমি আমার অসম্পূর্ণ উপন্যাসটাকে এবার আমি শেষ করব, আবার আমি লিখবো। তুমি লিখবে আবার? হ্যাঁ, দেখ কাল থেকে কেমন মনে হচ্ছে আমি আবার কলম ধরি। তোর মা চলে যাবার পর থেকে সব ইচ্ছেগুলো কেমন যেন ধুলো পড়ে গেছিল। ওই ছেলেটা এলো আর ঝড়ের মতো সমস্ত তুলোগুলোকে উড়িয়ে দিয়ে গেল। আমার আবার ভালোবাসতে ইচ্ছে করছে, ভালোবাসতে ইচ্ছে করছে বাবা। হ্যাঁ রে মা, এই জীবনটাকে, এই বেঁচে থাকাটাকে আবার ভালোবাসতে ইচ্ছে করছে। ও যখন তোকে সব বলছিল আমি বাইরে থেকে সব শুনেছি। এরই নাম বোধহয় ভালোবাসা। এ কি বাবা, তুমি একজন খুনিকে সমর্থন করছো? না, কোনো মানুষেরই অন্য কারোর জীবন শেষ করে দেওয়ার অধিকার নেই। খুন সবসময় খুন, কিন্তু কিন্তু কি? প্রিয়জনের জন্য এতখানি পাগল হওয়া, তার জন্য নিজেকে এতখানি বিলিয়ে দেওয়া, এতটা বেপরোয়া ভালোবাসা অস্বীকার করার ক্ষমতা এই প্রাক্তন অধ্যাপক অমূল্যভূষণ রায়েরও নেই। বাবা, হ্যাঁ, তোমার উপন্যাসটা লেখা শেষ হলে আমায় শোনাবে তো? তুই ছাড়া আমার আর কে আছে রে পাগলি মেয়ে? আরে ছেলেটাকে খেতে দিয়েছিস? সকালে জলখাবার দিয়েছি। ও আমিও না, ডালটা বসিয়ে এসে পড়ে গেছে বোধহয়, আমি এক্ষুনি আসছি। আমি কি জানি না ভালোবাসার জন্য তুই নিজেকে কতখানি শেষ করছিস, কিন্তু সব জেনেও আমি কিচ্ছু করতে পারব না। আমি যে অসহায় অক্ষম, তুমি কি এমন কাউকে খুন করেছো যার খবর কাগজে ছাপবে? না, মানে আরে সারাদিন তো কোথাও না কোথাও অনেক খুন হচ্ছে, কখনো বা একসাথে অনেকে, কটা খবর ছাপবে? হ্যাঁ, অনু বলছিল তুমি নাকি আজকে বই পড়ছিলে, তো লেখাপড়া কতদূর? বিকম গ্রাজুয়েট। বাহ, সবই তো ঘেটে গেল। ঘেটে গেল না, তুমি নিজে সব ঘেটে দিলে। কি বলছেন আপনি? তুমি শিক্ষিত ছেলে, তোমার চোখ বলছে তুমি বুদ্ধিমান,
তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তাহলে এটাও নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটা ছেলে কখন বাধ্য হয় হাতে অস্ত্র তুলে নিতে? ওই লোকটা আমার সবচেয়ে প্রিয়জন, তাকে রেপ করে নৃশংসভাবে খুন করলো, নিজের পলিটিক্যাল পাওয়ার কাজে লাগিয়ে কেসটাকে ধামাচাপা দিয়ে দিল। পুলিশ বললো রিঙ্কু নাকি দেহ ব্যবসা করতো, ফ্রাস্ট্রেটেড হয়ে সুইসাইড করেছে, কিন্তু আমি মানিনি, আমি মানিনি। লোকটা বুঝতে পারলো যে ওর মুখোশটা টেনে খুলে দেবার জন্য আমি উঠে পড়ে লেগেছি, ওর সবকিছু শেষ করে দেবার জন্য আমি পাগলের মতো হয়ে গেছি। প্রথমে আমাকে বোঝাবার চেষ্টা করলো, তারপর ওর লোকেদের দিয়ে আমাকে থ্রেট করা শুরু করলো, আমি সেখানে যেতাম ওর লোকেরা আমার পিছু নিত, আমারও দেয়ালে পিঠ ঠেকে গেছিল। তখন আমি ভাবলাম একজনকে তো যেতেই হবে, হয় ওকে নয় আমাকে, আর তাই আমি ওকে মুক্তি দিলাম। এবার বলুন তো, আমি যা করেছি সেটা অন্যায়? না, আমি পারবো না, আমি পারবো না। তুমি আমায় একটা কথা বলতে পারবে? আমি? হ্যাঁ। কি কথা? যদি কেউ জানতে পারে তার প্রিয়জনকে বাঁচাতে, তাকে আরেকটু ভালো রাখতে, তার প্রিয়জন একটু একটু করে অন্ধকারের পথে পা বাড়াচ্ছে, নিজেকে তিল তিল করে ক্ষয় করছে, তখন তার কি করা উচিত? একদিকে বেঁচে থাকবার হাতছানি, অন্যদিকে বেঁচে থাকবার গ্লানি। এই গ্লানি নিয়ে বাঁচবে নাকি নিজেকে শেষ করে? বাবা, কি বলছো তুমি? কেন রে মা? না মানে এই প্রশ্নটা তো, আসলে কি জানিস, ওই আমার উপন্যাসের নিহার ঠিক এরকম একটা দ্বিধায় পড়েছে, তাই ওকে একটু প্রশ্ন করে দেখছিলাম যদি দ্বিধাটা কাটে আর কি। তুই কি ভাবলি? হ্যাঁ, না মানে আসলে কি জানিস, দ্বিধা বড্ড বাজে জিনিস, একটা মানুষকে কুড়ে কুড়ে খায়, বড্ড বিষাক্ত জিনিস। বারবার চেষ্টা করে পেলে না, তাই তো? কি ওই যে একটা জরুরি ফোন আসার কথা ছিল? হ্যাঁ মানে আসলে একটা ভীষণ জরুরি মিটিং ছিল, ওটা আজ তাহলে ছুটি নিলেন? ছুটি কোথা থেকে? অফিস থেকে? না মানে আমাকে রোজ অফিস যেতে হয় না, জরুরি ক্লায়েন্ট এলে তখন দেখা করতে যেতে হয়। আপনাকে প্রথম যখন দেখেছিলাম দেখে মনে হলো আপনি কি দিদিমণি। দিদিমণি কিসের? গানের। গান না শুনেই এখন তো আমি শিওর দিদিমণি। এখনো? কিসের? সেলাইয়ের। সেলাইয়ের কেন? তা বলতে পারবো না, মনে হলো তাই বললাম। সত্যি তোমাকে দেখেও তো প্রথমে মনেই হয়নি যে তুমি। শুনি। না না মানে তুমি, সরি আপনি। না না চলুক চলুক, তুমি খারাপ লাগছে না শুনতে? আগে যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতাম কখনো ভাবতে পারিনি যে আমি খুন করতে পারবো। আর এখন? এখন আর আয়নার সামনে দাঁড়াইনি, ভয় হয়। আগের আমিটা যদি পিছু ডাকে, যদি লক্ষ্য ভ্রষ্ট হয়ে যায়, তাই আয়না দেখি না। ছেলে মানুষ রিঙ্কু তাই বলতো। জানেন আমাদের পাড়ায় না একজন দিদিমণি ছিল, শিবানীদি। পাড়ার ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়েদের
গান শেখাতেন, লেখাপড়া শেখাতেন, সেলাই শেখাতেন, সবাই ওকে খুব শ্রদ্ধা করত। সাদা খুলে তাঁতের শাড়ি পরে যখন রাস্তা দিয়ে হেঁটে আসতেন, দেখে মনে হতো মা সরস্বতী, প্রণাম করতে ইচ্ছে করত। একদিন শিবানীদির ডেড বডি পাশের রেল লাইনে পাওয়া গেল। সে কি, কেন কেউ জানে না, অনেকে অনেক কথা বলল, ভালো মন্দ এটা ওটা। কি কথা? লোকের কথা। পাঁচ দিন তো, এবার আপনার কথা বলুন, আপনার কাজের কথা। জরুরি ফোন করবে বলেও যে লোকটা ফোন করে না তার কথা। আপনাকে প্রথমে দেখে না আমি চমকে গিয়েছিলাম। কেন? প্রথম দেখলে যে কেউ আপনাকে শিবানীদির সাথে গুলিয়ে ফেলবে। শিবানীদি, আমার কোনো গল্প নেই, পুরোটাই অন্ধকার। আমার কথা শুনলে তোমার আর শিবানীদির কথা মনে পড়বে না। কেন? আচ্ছা, তোমার উপন্যাসটা কাদ্দুর। আর বলিস না, আটকে গেছি। আটকে আছো? হ্যাঁ। কেন? ওই আদর্শের একটা লড়াই। আমার উপন্যাসের চরিত্রে নিহার আছে, নিহারের সঙ্গে নিহারের ছেলের একটা আদর্শগত লড়াই। অর্থাৎ সৎভাবে চাকরি করা নিহার কিছুতেই চাইছে না যে ওর ছেলে ঘুষ নিয়ে বড় লোক হোক। আর এইখানেই আমি দ্বিধায় পড়ে গেছি। বুঝতে পেরেছি। আপনি এখন যেখানে চাকরি করেন কত মাইনে পান? ওই 4-4.5 মতো। আমি আপনাকে 10,000 দেব। 10,000? হ্যাঁ। মানে আপনার কথাটা বুঝতে পারলাম না। আমার একজন প্রাইভেট সেক্রেটারি খুব দরকার। তবে হ্যাঁ, আমার চাকরিটা কিন্তু 10টা 5টা নয়। আমি যখনই আপনাকে কল করব তখনই আপনাকে আসতে হবে, মানে যখন তখন। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড? যখন তখন? হ্যাঁ, যখন তখন। রাজি? বেশ বেশ, তাহলে আপনার চাকরি কনফার্ম। বাবা, আসি আমি। হ্যাঁ, দেরি হয়ে। এই শোন, কি হলো? ওশ, বলো। বলছি না, গা তো ঠান্ডা। গা গরম হবে কেন? না, এই কদিন ধরেই তোকে দেখছি, তোর চোখ মুখটা কেমন যেন বসে গেছে। এই কোম্পানি কি কাজে খুব চাপ দিচ্ছে? তাহলে তুই এক কাজ কর, ওই কাজ তুই ছেড়ে দে। চাইলেই তো আর চাকরি ছাড়া যায় না বাবা। তারপর এই বাজারে আবার চাকরি? আমি তোর বাবা, অথচ তুই আমার দায়িত্ব নিয়ে নিজেকে এইভাবে ক্ষয় করে চলেছিস। আমি আর বাঁচতে চাই না রে, বাঁচতে চাই না। আমার আর বাঁচতে ইচ্ছে করে না। বাবা, একই কথা বলছো তুমি। তোমায় বাঁচতে হবে, তোমায় আমার জন্য বাঁচতে হবে। আর তাছাড়া তোমার উপন্যাসটা কমপ্লিট করতে হবে না? তারপর তোমায় ওর একটা বিয়ে দিতে হবে। বাবা, তোমার না এক কথা বারবার আমার একদম ভালো লাগে না। তা বললে কি চলে? বাবা হয়ে কি কোনো দায়িত্ব নেই আমার? তোর কথা আমাকে ভাবতে হবে না? এত রাত্রে ফোন করলেন কেন? কি করব, তোমার কথা খুব মনে পড়ছিল। মনে কেন? আমার কি তোমার জন্য মন কেমন করতে নেই? মন ভালোই। শোনো, তোমাকে কাল সকাল 8টায় আমার গাড়ি তুলতে।
কিন্তু বাবাকে বাবার শরীরটা খারাপ তাই তো শোনো সামনের মাসে চেকআপে কতগুলো জানা টাকা লাগবে কিন্তু আমি এরকম ভাবে বাবাকে একা ফেলে রেখে দিয়ে আমি যেতে পারি না আমি ছবিগুলো যদি তোমার বাবার কাছে না না আমি তো আপনাকে বলছি যে আমি টাকাগুলো আস্তে আস্তে করে সব তাই তো হ্যাঁ আপনি আমায় আপনি আমায় মুক্তি দিন প্লিজ আমি আর পারছি না আমি বাবাকে এইভাবে আর ঠকাতে পারছি না বাবার চোখের দিকে তাকিয়ে আমি আমি আর সাহস নেই প্লিজ আমি হাত জোর করে বলছি আপনি আমায় মুক্তি দিন আপনার পায়ে পড়ছি আমি পরে ফোন করছি আপনাকে আমি পরে ফোন করছি কিন্তু ব্যাপারটা নিয়ে ওভার রিয়্যাক্ট করছো ওভার রিয়্যাক্ট ইয়েস ওভার রিয়্যাক্ট একটা মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে তার সর্বনাশ করে তারই ছবি তুলে তাকে দেখি আর ওভার রিয়্যাক্ট করছি আমি মানুষ পশু এই হলো তোমাদের টিপিক্যাল মধ্যবিত্ত মানসিকতা আরে বাবা এটাকে একটা মজা পানি ছবি নিতে পারছো না ছবিগুলো তুললেন কেন ইটস আ পার্ট অফ দি ফান ইয়েস আচ্ছা ধরো ধরো লোকে তাজমহলে বেড়াতে যায় ছবি তুলে কেন আপনি কি আপনি এটা কেন করলেন আপনি কি সত্য বাবু একটা সুন্দর মুহূর্তকে ধরে রাখতে তারপর সেই ছবি দেখে সুন্দর মুহূর্তগুলোকে উপভোগ করতে চায় তাই না আপনি কি আরে তুই এত উত্তেজিত আবার কি আছে আমি তোর এই ছবিগুলো খবরে কাগজে দিচ্ছি না বা পোস্টার বানিয়ে তোমার পাড়াতে ছড়াতে যাচ্ছি না কিংবা টিভি চ্যানেলে দিচ্ছি না বা তোমার বাবাকেও না প্লিজ আমার যা সর্বনাশ করার আপনি তো করেছেন ছবিগুলো বাবাকে দেখাবেন না ছবিগুলো বাবাকে দেখাবেন না শোনো কাল আমরা বকখালি যাব আমরা হ্যাঁ তুমি আর আমি একটা জরুরি কাজ আছে একটা বড় পার্টি আসবে আমি বাবাকে এরকম ভাবে একা রেখে যেতে পারবো না আরে এটা দুদিনের ব্যাপার সেরকম দরকার হলে একটা কাজের লোক টুক বাবা মানবে না ও মানবে না তাহলে তোমার বাবাকে ফোন করে অনুমতিটা নিয়ে নেবো না 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 করতে হবে না আমি আমি যাব আমি আমি যাব গুড ভেরি গুড এরপরেও কি তুমি শিবানিধির উদাহরণ দিতে পারো একই শ্রদ্ধা জাগে কি কালকেই তো আপনি বলেছিলেন যে মানুষ ভালোর জন্য সবকিছু করতে পারে তাতে কোনো পাপ হয় না আপনি যা কিছু করছেন সবই তো আপনার বাবাকে ভালোবেসে খুন যেমন খুন পাপ তেমন পাপ
সমাজ এর সপক্ষে কোনো যুক্তিকে মেনে নেয় না, আবেগকে প্রশ্রয় দেয় না। তুমি যে এই একটা পাপীকে খুন করেছো, কি ভেবেছো সমাজ তোমায় পূজো করবে? নাম কি লোকটার? শয়তানদের কোনো নাম হয় না। মুখোশগুলো সরিয়ে দেখবে, প্রত্যেকটাকে সেম দেখতে, এক মুখ। তোমার রিঙ্কুকে যে খুন করেছে আর আমাকে প্রত্যেক দিন মৃত্যুকে বেছে নিতে যে বাধ্য করছে, তাদের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাই না তো আমি। আপনার বাবা জানেন না কিছু? না, বাবাকে কিছু জানতে দিইনি, বাবা কিছু জানেন না। আমার কিন্তু মনে হয়েছে আপনার বাবা কি সব জানেন। কি বলছো নাকি তুমি? না, ওনার সাথে কথা বলে আমার যা মনে হয়েছে। না না, বাবা কিছু জানেন না। বাবা জানলে বাবাকে বাঁচানো যাবে না। তুমি কিন্তু কিছু বলো না বাবাকে। আমি? না 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 না। আচ্ছা, আমাকে কোন ভরসায় আপনি সব কথা খুলে বললেন বলুন তো? আমি একটা খুনি, জোর করে আপনাদের বাড়িতে ঢুকে পড়েছি, এমনকি খারাপ ব্যবহারও করেছি, তবু আমাকে সব কথা কেন খুলে বললেন? আশ্চর্য, তাই না? হয়তো পরিস্থিতি চাপে। জানো, আমরা দুজনেই না একই নৌকায় বসে আছি, নৌকাটা দুলছে, যে কোনো মুহূর্তে ডুবে যেতে পারে। এই সময় অপর যাত্রীর দিকে হাত না বাড়ালে কখন বাড়াবো? যে মানুষ আত্মহত্যা করতে চায় সেও তো একবার শেষবারের মতো বাঁচতে চায়, তাই না? তার মানে আপনি এখান থেকেই মুক্তির পথ খুঁজে বেড়াচ্ছেন? খুঁজছি, কিন্তু পাচ্ছি কোথায়? উপায় আছে, ইচ্ছে থাকলেই উপায় হয়। একবার আপনার হাতটা বাড়িয়ে দেখুন, মুক্তি আপনার হাতে ধরা দেবে। কি করে? নামটা বলুন, তারপর দেখবেন। এটা কি কেনাকাটার মতো ফ্রি গিফট নাকি? একটা কিনলে আরেকটা ফ্রি? না থাক, এবার তাহলে আমি যাই। এ কি, কোথায়? সে কি, এবার তোমায় যেতে হবে। ও, তাই তো, যেতে হবে না? ঠিকই। আচ্ছা, আমি যাই তাহলে। কোথায়? রান্নার কিছু খেয়ে যাবে তো? আরে না না, শুনুন, রান্না বান্নার ঝামেলা একদম করবেন না। তুমি থামো তো, জাস্ট 20 মিনিট, 20 মিনিট, তোমার তাতে কোনো দেরি হবে না, 20 মিনিট। কাকাবাবু। তুমি এসো, এসো, এসো। থাক 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 থাক, এবার আমি আসি, আমাকে ক্ষমা করে দেবেন আপনি। ক্ষমা? কিসের ক্ষমা? যে ব্যবহার আমি আপনাদের সাথে করেছি আমি জানি তার কোনো ক্ষমা নেই, তবু যদি পারেন। আসলে এখন আমার মনে হচ্ছে। কি মনে হচ্ছে? সত্যি সত্যি সব রাগের পেছনে একটা ভয় কাজ করে, আর আমি বুঝতেও পারিনি যে আমার বুকের ভেতরে একটা তীব্র ভয় কখন বাসা বেঁধে ফেলেছে। আর তাই আমি, তাই তুমি তোমার চেয়ে বেশি আতঙ্কগ্রস্ত মুখ খুঁজে ফিরছিলে। হ্যাঁ, আমরা সবাই কিছু না কিছু খুঁজে ফিরছি, আর তার জন্যই তো এই আত্মগোপন। আত্মগোপন? হ্যাঁ, আত্মগোপন। আমাদের মধ্যে অন্য একটা মানুষ আত্মগোপন করে থাকে, গোপনে গোপনে সে বাড়তেও থাকে, এই কালে, এই বুকের মাঝে। আমরা হয়তো টের পাই না, যেদিন ওই আত্মগোপন করা অন্য মানুষটাকে টেনে বার করে ফেলতে পারবে,
সেদিনই আমাদের বেঁচে থাকার শুরু, সত্যিকারের বেঁচে থাকা। কথাটা মনে রাখবে। রাখব, সারা জীবন মনে রাখব। আর আমি আপনাকে কথা দিচ্ছি, আমার বুকে আত্মগোপন করে থাকা এই ভীতু মানুষটাকে আমি একদিন টেনে বার করবই করব। কিছু কিছু খেয়েছো? হ্যাঁ খেয়েছি। আপনি সাবধানে থাকবেন, পরে যদি কোনোদিন সময় হয় আবার আমি। কাকাবাবু গেল কামড়ে কেন? আপনার কি কোনো কষ্ট হচ্ছে? কাকাবাবু আপনি আসুন, আসুন, বসুন, বসুন, বসুন। ম্যাডাম, ম্যাডাম, কাকাবাবু, কাকাবাবু, ম্যাডাম, ম্যাডাম। বাবা তোমার শরীর খারাপ লাগছে আবার? হ্যাঁ, বুকটা যন্ত্রণা করছে। বুকে ব্যথা করছে না? বুঝেছি, দাঁড়া আমি তোমার ওষুধটা দিচ্ছি। হ্যাঁ দাঁড়া এক মিনিট। ও নো, আমি তো ভুলেই গেছি, ওষুধ আনতে হবে তো। আমি আমি আজকে ওষুধ তো নেই। আমি যাই গিয়ে ওষুধ নিয়ে আসি। না 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 না, বাইরে হয়তো এখনো পুলিশ আছে, আর তুমি জায়গাটাও ঠিক করে চেনো না। আমি একটা কাজ করি, আমি যাচ্ছি। হ্যাঁ তুমি তুমি একটু বাবার সাথে থাকো, এক্ষুনি আসছি। বাবা বাবা আমি এক্ষুনি আসছি ওষুধ নিয়ে, তুমি একটু শান্ত হও। বাবা তুমি একটু শান্ত হও, আমি এক্ষুনি আসছি, তুমি একটু থাকো, আমি আসছি, এক্ষুনি এক্ষুনি আসছি আমি। অনুমা, অনুমা, তুই তুই এভাবে নিজেকে ক্ষয় করছিস? আমি যে আর বাঁচতে চাই না মা। কাকাবু আমি বাঁচতে চাই না। কাকাবু আপনি ভালোবাসার জন্য এত দাম আমি কি করে চুকাবো? আমি কি করে চুকাবো? আপনি একটু শান্ত হন কাকাবু। মুক্তি চাইলে কি মুক্তি পাওয়া যায়? তোর মা তো মুক্তি পেয়ে গেল, আমি কবে পাবো? সব ঠিক হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। তোর মুক্তি নেই, তোর মুক্তি নেই, মুক্তি নেই, মুক্তি নেই। কিরে তোর একটা বানাবো? না। কেন? মুড নেই। আরে মুড বানাতেই তো এসব লাগে রে, এত মন খারাপ করছিস কেন? তুই একটা পুরুষ মানুষ, ওরকম মেয়ে তোর জীবনে আসবে যাবে? আমি কি ভাবছি বলতো, মেয়েটা হঠাৎ এমন সুইসাইড করলো কেন? সত্যতা তুমি কি শিওর যে রিঙ্কু আত্মহত্যা করেছে? হ্যাঁ। না মানে আমি বলতে চাইছি, তোর কি সন্দেহ? খুন না হতেও পারে, কোন শয়তান শুয়োরের বাচ্চা ও সর্বনাশ করে তারপর ওর গলা টিপে। কার এত ফালতু সময় আছে বলতো? পাশেই তো গঙ্গা, ভাসিয়ে দিলে কোথায় ভেসে চলে যেত। তবে সেদিন যখন মেয়েটা আমার কাছে এলো, ওকে খুব ডিস্টার্বড লাগছিল। মেয়েটা ভালো নয় রে, তোর মতো একটা ভালো ছেলের সঙ্গে কি করে এমন একটা বাজারে মেয়ে, মানে বাজে, খুব বাজে। যাকে ছাড় ছাড় ওসব ছাড়, তোর জন্য একটা পেক বানাই কি? বানাও। তুমি হলে আমার দাদা, তুমি যখন বলছো তখন প্রশান্ত। হ্যাঁ দাদা। আমার ছোট ভাইটার জন্য একটা বানা। ঠিক আছে দাদা, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর।
প্রশান্ত। হ্যাঁ দাদা। তুই একটু ভেতরে যা। ঠিক আছে, আমার দাদার সাথে একটু জরুরি কথা আছে। কে খা? আচ্ছা সত্যদা বল, তুমি ডিঙ্কুর ডেড বডিটা দেখেছিলে? না 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 না, ওইরকম চোখ খুলে রাখা ডেড বডি ও আমি সহ্য করতে পারতাম না। সালা কুত্তার বাচ্চা, রিঙ্কু ডেড বডি তুই দেখিস নি, অথচ ও বিভৎস ভাবে চোখ খুলে মরেছে, সেটা তুই জানলি কোথেকে? কোথেকে জানলি তুই? হ্যাঁ কুত্তার বাচ্চা। দাদা, এই দাদাকে গুলি করেছে। এই হারু, এই আকাশ, এ মদন, তাড়াতাড়ি আয়, পুলিশকে খবর দে। দাদা দাদা দাদা, এই তোরা তাড়াতাড়ি আয়, পুলিশকে খবর দে। দাদা হ্যালো 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 হ্যাঁ, আজাদগড় পুলিশ স্টেশন। কে এসআই আরপি সিং বলছেন? না, আমি আমি সেকেন্ড অফিসার এ বটবল বলছি। আপনি কে বলছেন? প্লিজ প্লিজ ওনাকে দিন না প্লিজ। হোয়াট হ্যাপেন বটবল স্যার? নাম বলছে না, আপনাকে চাইছে স্যার। আমাকে চাইছে? হ্যাঁ। হ্যালো স্যার, একটা সাংঘাতিক খবর স্যার, এমএলএ সত্য প্রকাশ রায় খুন হয়েছে এইমাত্র স্যার। হোয়াট? কি হয়েছে স্যার, এনি প্রবলেম? বিগ প্রবলেম, এমএলএ সত্য প্রকাশ রায় খুন হয়েছে। কি বলছেন স্যার? হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা এটা কি অনুশ্রীদের বাড়ি? অনুশ্রী অনু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনুশ্রীর বাড়ি। ও ওকে একটু ফোনটা দেবেন প্লিজ। উনি তো একটু বাইরে আছেন। আচ্ছা আপনি কে কথা বলছেন? আমি হ্যাঁ আমি আমি ওনার ভাই কথা বলছি। ভাই? কিন্তু অনুর তো কোনো ভাই নেই। না মানে মানে খুড়তুতো ভাই, খুড়তুতো ভাই মানে কাকাবাবু হচ্ছেন আমার। ও আচ্ছা, অনু কখন ফিরবে? আমিও তো অ্যাকচুয়ালি অপেক্ষা করছি মানে ওনার জন্য। ঠিক আছে, ও ফিরলে একটু বলে দেবেন প্লিজ যে তুহিনা ফোন করেছিল। আসলে কি আমার দাদার নাম্বারের জন্য ও আমায় কালকে ফোন করেছিল, আমি একটু ব্যস্ত ছিলাম তাই। কিছু যদি মনে না করেন নাম্বারটা একটু নিয়ে নেবেন। নাম্বার? হ্যাঁ 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 বলুন। হ্যাঁ এক মিনিট, হ্যাঁ লিখুন। হ্যাঁ বলুন। 98 301 44 561 56 লিখেছেন? হ্যাঁ হ্যাঁ লিখেছি। আচ্ছা এবার নামটা লিখুন। বলুন। এসিপি অশোক কুমার মৈত্র, লালবাজার। তাহলে অনু বুঝতে পারবে, প্লিজ ওকে একটু দিয়ে দেবেন। আচ্ছা অনেক ধন্যবাদ, অনু আসলে একটু নাম্বারটা দিয়ে দেবেন প্লিজ। দিয়ে দেব। রাখছি, কেমন?
ম্যাডাম আপনি কি ফিরলেন? ম্যাডাম আমার সঙ্গে কি চালাকি করছে? আমি যাওয়ার সময় বাবাটা অসুস্থ পড়লো, মেয়েটা বেরিয়ে গেল, এখনো ফিরছে না। লালবাজার থেকে পুলিশ অফিসারের ফোন নাম্বার কেন নিচে? কেন আমার সাথে বেইমানি? এই সালাবুড়ো, হট 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 হট, আমার সাথে নাটক হচ্ছে? হ্যাঁ আমার সাথে নাটক হচ্ছে, কি ভেবেছিস কি তুই? হ্যাঁ তোর আর তোর মেয়ের চালাকি আমি বুঝতে পারবো না, নাটক হচ্ছে? আমাকে পুলিশের হাতে তুলে দিবি? হ্যাঁ পুলিশের হাতে তুলে দিবি আমাকে? হ্যাঁ সালা মজা কি হচ্ছে, মজা কি হচ্ছে সালা? আমার বুকে খুব যন্ত্রণা হচ্ছে। বুকে চুপ সালা, বুকে বুকে একটা দনা ভরে দিলে না সব ব্যথা কমে যাবে। যখন আমি এখান থেকে চলে যেতে চাইলাম তখন ভালো মানুষই করে এখানে আমাকে আটকে রাখা হলো। আর এখন আজকে ওই যে বাইরে দরজা বন্ধ করে দিয়ে গেছে ওষুধ আনার নাম করে, আবার পুলিশ অফিসারের সাথে কথা হচ্ছে। সালা আমি কিছু বুঝতে পারি না, কিছু বুঝতে পারি না। আমিও তো কিছু বুঝতে পারছি না। বুঝতে পারবি যখন একটা দানা বুকের ভেতরে যাবে তখন সব বুঝতে পারবি সালা। তোকে আমি তোকে তোকে আমি সালা তাহলে বাইরে থেকে দরজাটা বন্ধ কেন করে গিয়েছিলেন? যতই সন্দেহ না জাগে, বাবাকে একলা রেখে গেলে আমি বাইরে থেকে তালা দিয়ে যাই তার জন্য। আপনার এক বন্ধু ফোন করেছিল, আপনি এসিপি অশোক কুমার মৈত্রের নাম্বারটা কেন চেয়েছিলেন? ব্ল্যাকমেলিং এর হাত থেকে বাঁচার জন্য। বাই দ্য ওয়ে, আপনি আর তুই এর মধ্যে খুব তাড়াতাড়ি যাতায়াত করো তাই না? কখন আপনি? আই এম সরি, আমার মাথাটা একদম গন্ডগোল হয়ে গিয়েছিল। ও কেন জিজ্ঞেস করবে না কোথায় গিয়েছিলাম, এত দেরি হলো কেন? বাইরে এখন নির্জন আছে, যাওয়ার হলে যেতে পারো, সেটা দেখে এলাম। স্যার আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, এমএলএ খুনিকা কই পাতা মিলা? না স্যার, এখনো কোনো খোঁজ পাইনি। তবে স্যার আমরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি। এক অঞ্জনা আদমি হর রোজ ফোনে থেট দিচ্ছে। ইয়েস, আর পি সিং হিয়ার। কি করছেন কি আপনারা? 24 ঘন্টা কেটে গেল, এমএলএ সাহেব মার্ডার হয়েছে, আপনারা এখনো খুনিকে ধরতেই পারলেন না? যদি না পারেন তো বলে দিন, আমি পুলিশ মন্ত্রীকে সব জানাচ্ছি, যত সব অপদার্থ। স্যার এখন কি হবে? ওহি সস্তা হ্যায় আভি কিয়া করেগা। বাবা বাবা একটু জল খাবে? হ্যাঁ ওঠো তুমি, আস্তে করে আস্তে করে। আগে থেকে কেমন লাগছে তোমার? হ্যাঁ আগে থেকে বেটার। হ্যাঁ আস্তে অনেকটা ভালো। আরে হ্যাঁ ছেলেটা চলে গেছে? না এই যাবে। এই তো আপনাদের যে কি বলে আমি কোন তুমিটা আসল? মানে কোনটা আসল তুমি, যে বন্দুক নিয়ে তেড়ে বেড়ায় নাকি এটা? আমি জানি না, আমি সত্যি জানি না। কোথায় যাবে এখন? প্রথমে আমায় জানতে হবে আমার কাজটা সম্পূর্ণ হয়েছে কিনা। যদি সম্পূর্ণ না হয়ে থাকে তাহলে কাজটা সম্পূর্ণ করতে হবে। আর তারপর একটু রান্নাঘাটে যাব। লুকিয়ে থাকবে
দেখা যাক, ওখানে আমার এক মাসি থাকেন, কয়েকটা দিন নয় ওখানে থেকেই। আর মাসি যদি আশ্রয় না দেয়? এমলেস, তাই তো? অনুমা। হ্যাঁ বাবা। ওকে আমাদের ফোন নাম্বারটা লিখে দে, যদি কোনোদিন কোনো কাজে লাগে। জানো, সীমার খুব স্বপ্ন ছিল মেয়ের পরে একটা ছেলে হবে, কিন্তু হয়নি। তার আগেই সীমা চলে গেল। কিন্তু মানুষ মরে যাবার পরেও তো তার ইচ্ছেটা বেঁচে থাকে, হয়তো অন্য কারোর মধ্যে বা অন্য কোনো রূপে। আজকে সত্যি যদি একটা ছেলে আমাদের সংসারে আসতো, তাহলে সীমা সত্যি খুশি হতো, খুব খুশি হতো, খুব খুশি হতো। পারলে আবার এসো, আবার এসো। বাজে জিনিস রে, বড় বাজে জিনিস। আমার এত বয়স হলো, এখনো মায়ার বাঁধন কাটানো শিখতে পারলাম না। মায়া বড় বাজে জিনিস। বাবা, অনেক রাত হয়েছে, তুমি না এবার খেয়ে নাও। বাবা, এত রাতে আগুন কোথায় লাগলো? আগুন? অনু, এই ফোনটা বাজছে, কার ফোন? দেখ। আরে রানাঘাট থেকে ওই ছেলেটা ফোন করলো কিনা দেখ। হ্যালো, হ্যালো, কিরে পেলি? হ্যালো, কে রে? হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি আমি সুবিমল বলছি। হ্যাঁ সুবিমল দা, বলো। হ্যাঁ, কেমন আছো? হ্যাঁ ভালো আছি বাবা। স্যার কোথায়? হ্যাঁ এই তো এখানে আছে, দিচ্ছি। হ্যাঁ সুবিমল দা। ও হ্যাঁ সুবিমল, কেমন আছো বলো। হ্যাঁ ভালো আছেন স্যার? হ্যাঁ 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 ভালো আছি, ভালো আছি। তারপর বলো, হঠাৎ এতদিন বাদে আমাকে মনে পড়লো, কি ব্যাপার? আপনাকে একটা সুখবর জানাবো স্যার। কি? শিলচর ইউনিভার্সিটি থেকে আমাকে ডিলিট দিয়েছে। আচ্ছা, বাহ, এ তো দারুণ খবর গো। হ্যাঁ বাহ, তারপর? হ্যাঁ স্যার, তাই বলছিলাম, আজ আর কিছুক্ষণ পরে পুরো অনুষ্ঠানটাই দেখাবে নিউজ বাংলা চ্যানেলে। তা আপনি যদি অনুষ্ঠানটা একটু দেখেন স্যার, খুব ভালো হয়। আপনার কথাও বলেছি স্যার, সবই তো আপনার আশীর্বাদ স্যার। বাহ বাহ বাহ। এই শোনো, এমনিতেই টিভি দেখাতে আমার একটু অ্যালার্জি আছে, বুঝলে তো? তবে তোমার এই এত বড় কর্মকাণ্ড আমাকে তো দেখতেই হবে। হ্যাঁ তাহলে ছাড়ছি। হ্যাঁ স্যার, ভালো থেকো। কি বললো? হ্যাঁ, আরে শিলচর ইউনিভার্সিটি থেকে সুবিমলকে ডিলিট উপাধি দিয়েছে, বুঝলি? কি আবার সেই অনুষ্ঠানটা আজকে টিভিতে দেখাচ্ছে। ও বাবা, আমার কথাও বলেছে। হ্যাঁ চল 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 চল, দেখি আমি চালাচ্ছি। এই তো। হ্যাঁ, নতুন রাজ্য সরকার
গ্রামীণ ব্যাংক উন্নয়নের জন্য বেশ কিছু নতুন প্রকল্প তৈরি করেছেন। এইমাত্র খবর পাওয়া গেল যে প্রখ্যাত সমাজসেবী সত্যপ্রকাশ রায়ের আততায়ী এক অজ্ঞাত পরিচয় যুবক আজ বিকেলে পুলিশের গুলিতে নিহত হয়েছে। গতকালই সত্যপ্রকাশবাবু মারা গেছেন। যুবকটির কোনো পরিচয় এখনো পাওয়া যায়নি। তার কাছে একটি রিভলভার ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। পকেটে ছিল খাম ও রক্তে ভেজা একটি কাগজ যা পাঠোদ্ধার করা যায়নি। এই রিভলভারে গুলিতেই সত্যপ্রকাশবাবু খুন হয়েছেন বলে পুলিশের সন্দেহ। গতকালই এক বিধ্বংসী আগুনে সত্যপ্রকাশবাবুর বাড়িটি পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। 5 ঘন্টার চেষ্টায় কি করে আগুন লাগলো তা নিয়ে তদন্ত চলছে। আজ বিকেলে মুখ্যমন্ত্রী মহাকরণে এক জরুরি বৈঠকে বসে। ছেলেটা বড় মায়া দিয়ে গেছে। Ah!